سیدی سندی مرشدی علامہ شیخ سید بابا جان قبل عالم فرمان اللہ سلطان فری مدد ذلہ العالیہ صدارت اے دربار انتم ایک نام شہنشاہ ولایت حضور غوث زمان الہ شاہ صوفی مولانا شیخ سید ابو محمد عارف باللہ سلطان فری قدس سردہ والعزیز پویتر پونر تمو عرس مقدس محفل ہمارے مجھے اپستھت آچن ঐতিহ্যবাহী গুমদামী দরবার শরীফের সম্মানিত নাইব সাজ্জাদা মুনাদির আহলে সুন্নাত হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ আহমদুল হক মেজবানদারি মাদ্রাসাতুল আলী আমাদের মাঝে আর উপস্থিত আছেন ঐতিহ্যবাহী খলিফা গাউসে মেজবানদার হযরত শেখ সুফি মাওলানা ঠান্ডা লিশা আল মেজবানদারি মাদ্রাসাতুল কুদ্দুস সরাউল আজিজের দরবারের পবিত্র একজন নায়েব সাজ্জাদা নশীন সাহেবজাদা সাজ্জাদা মোহাম্মদ সালাউদ্দিন মেজবানদারি মাদ্রাসাতুল আলী উপস্থিত হাজেরিন সামিঈন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা মাহফিলে সেমার দিকে যাচ্ছি, তাই বেশি আলোচনা নয়, মুখতাসারে হক টিভি আমাদের থেকে আজকের এই প্রোগ্রাম সম্পর্কে, এই মাহফিল সম্পর্কে কিছু তথ্য নিচ্ছেন বিনয়। আমি কিছুক্ষণ আলোচনা করছি, খুব অল্প সময়ের মধ্যে আমি কথাগুলো শেষ করব। এটি সাতগাছিয়া দরবার শরীফ, এটি কোনো আজকের দরবার নয়। এই দরবারের বয়স ইখতিলাফ বাদ দিয়ে, এখানে অনেকজনের ইখতিলাফ আছে, অনেকেই বলেছেন বেশি, অনেকেই বলেছেন কম, তবে এই দরবারটুকু সুলতানপুরের আগমনের পূর্বও এটি সাতগাছিয়া দরবার শরীফ ছিলেন। সুবহানাল্লাহ, এই সাতগাছিয়া দরবার শরীফের বয়স অন্তত অনুমান করা যায় 950 বছরের কাছাকাছি। এই দরবারটুকু সর্বপ্রথম মাওলায়ে সুলতানপুরি বংশধারায় যিনি সর্বপ্রথম এখানে এসেছিলেন 1756 ইংরেজি সনে, তথা পলাশীর যুদ্ধের সময় হযরত শাহ সুফি খাজা সৈয়দ দায়েম রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রধানতম খলিফা কাজীউল কুজ্জাত হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি সুলতানপুর রওজান সুলতানপুর দরবার শরীফ থেকে আমাদের এই পার্শ্ববর্তী এই খালের শ্রীমতী খাল যেটা আছে শ্রীমতী খালের পাশেই একটি বৈদ্যপাড়া নামক গ্রামে উনি কাজী বিচার করার জন্য এখানে এসেছিলেন সুলতানপুর দরবার শরীফ থেকে। তখন ওনার মুর্শিদ শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দায়েম কুদ্দুস সিররাহুল আজিজ ওনাকে এই সাতগাছিয়া দরবার শরীফের আস্তানায় গৌসে পাকের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য ওনাকে নিয়ে এই দরবারে এসেছিলেন। সুবহানাল্লাহ, নিয়ে আসার সময় ওনারা পীর এবং মুরিদ দুজনেই এই ঝোপঝাড় কাটার জন্য দুজনে দুটি দা নিয়ে রাস্তা কেটে কেটে এখানে এসেছিলেন। তার একটি নিদর্শন এখনো পর্যন্ত এখানে পাওয়া যায়, সেটি হলো এই বিওসি রাস্তার দক্ষিণ পাশে এখানে যা দোকানগুলো আছে, দোকানের পশ্চিম প্রান্তে একটা রাস্তা বিলমাঝারি, বিলমাঝারি একটা রাস্তা আছে, যে রাস্তাটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন সেইদিনে কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহি এবং শাহ সুফি দায়েম পাকবাস রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, ওনারা এখানে 1756 সালে আসার পরে এই দরবারের খেদমতের আঞ্জাম সুলতানপুরি বংশের সেইদিনে কাজী ওয়ারিস বিল্লাহর উপর ন্যস্ত হয়, সে হতে মুনঈমি দাইমি সিলসিলার কার্যক্রম এই দরবারের পাকে চলে আসছে আজ বহুদিন যাবৎ। সে সাথে ওনার ঔলাদ ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ মুজাহিদুল ইসলাম সুলতানপুরি, ওনার পরবর্তীতে ওনার চারজন সাহেবজাদা ছিলেন, একজনের নাম হলো হযরত সৈয়দ হাশমতুল্লাহ সুলতানপুরি যিনি বার্মা মুন্ডু শহরের মধ্যে অবস্থান করছেন, ওনার ওখানে দরবারে পাক আছে। আরেকজন হলেন হযরত শাহ সুফি সৈয়দ খাজা মুজিবুল্লাহ সুলতানপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যার রওজা শরীফ সুলতানপুর দরবার শরীফে আছেন। আরেকজন হলেন হযরত শাহ সুফি সৈয়দ মতিউর রহমান সুলতানপুরি রহমতুল্লাহ আলাইহি, যার রওজা শরীফ এই দরবারে পাকের দক্ষিণে মাজারের প্রথম
প্রথম সারিতে সাতজনের মধ্যে প্রথম যে রাউজা শরীফ সেটাই হচ্ছে ওনার। আরেকজন হলেন হযরত সৈয়দ হাফিজুর রহমান সুলতানপুরি রহমতুল্লাহ আলাই, উনিও এই দক্ষিণ পাশের আস্তানায় বাগের দক্ষিণ পার্শ্বস্থ সাতজনের মধ্যে একজন উনিও অবস্থান করছেন। পরবর্তীতে এই দরবারে পাকের স্টেডের মালিক ছিলেন হযরত শাহ সুফি সৈয়দ মতিউর রহমান সুলতানপুরি। ওনার কোনো পুত্র সন্তান না থাকার দরুন উনি ওনার আপন ভাতিজা বড় ভাতিজা হযরত গৌসুল মুকাররম সুলতানুল পাকিস্তান মাওলানা শেখ সৈয়দ আবুল খাই সুলতানপুরি রহমতুল্লাহ তাআলা আলাইকে এই দরবারখানা দানপত্র করে লিখে দিয়ে এই দরবারের স্টেজের ভার ওনার হাতে ন্যস্ত করে ওনাকে এই দরবারটুকু বুঝিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আবুল খাই সুলতানপুরি কিবলা আলমের আব্বাজান ছিলেন সৈয়দ মুজিবুল্লাহ সুলতানপুরি। উনি আসলে তৎকালীন সময়ে এত ভাগাভাগি ছিল না বিদায় সবাই মিলেমিশে ছিলেন, তো যদিও বা আরএস জরিফের সময় এই দরবারটুকু মুজিবুল্লাহ সুলতানপুরির ভাইয়ের নামে জরিফ হয়েছিল, পরবর্তীতে উনি নিজেই ওনার বড় ভাইয়ের ছেলেকে এই দরবারটুকু আবার বুঝিয়ে দিয়েছিলেন রেজিস্টার্ড দানপত্রের মাধ্যমে। সে হতে হযরত খাজা আবুল খাই সুলতানপুরি কিবলা আলমের পরবর্তী আজকে যার উসমে মুকদ্দাস, ওনার জন্ম হচ্ছে 1937 ইংরেজি। এই সাতগাছিয়া দরবার শরীফের সর্বপ্রথম গ্যারবি শরীফের প্রচলন হয়েছিল 1935 ইংরেজি সনে, সুবহানাল্লাহ। এর আগেও গ্যারবি শরীফ এ দরবারে আদায় হতো, কিন্তু আনুষ্ঠানিকভাবে সৌন্দর্যমণ্ডিতভাবে জাঁকজমকভাবে এটাকে প্রচলন করেছেন 1935 ইংরেজিতে। সেই 1935 ইংরেজি সনে গ্যারবি শরীফ প্রতিষ্ঠা হওয়ার এক বছর পরে 1937 ইংরেজি সনে হযরত খাজা আবুল খাই সুলতানপুরি এবং ওনার প্রথমা বিবি শেখা সৈয়দা খাইরুন্নেসা খানম রহমতুল্লাহ তাআলা আলাইহির নসলের মধ্যে নাজিম আবু মুহাম্মদ আরব বাবা সুলতানপুরি কিবলা আলম দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি এত বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন, আজকে যার উৎস মুকদ্দাস আপনারা এসেছেন ওনার সামান্যটুকু এইটুকু অবস্থান আপনাদের জানাচ্ছি। ওনার অবদানের মধ্যে একটা সবচেয়ে বড় অবদান এখনো ঢাকা হাইকোর্ট মাজারের মধ্যে দেখা যায়। উনি পড়ালেখা করেছিলেন ঢাকা আলিয়া থেকে, উনি ফারেক ছিলেন, উনি মুফাসসির ছিলেন, উনি ঢাকা আলিয়ার মধ্যে অধ্যয়নরত অবস্থায় উনি প্রায় সময় ঢাকা হাইকোর্টস্থ হযরত শাহ সুফি শেখ সৈয়দ শরফুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তাআলা আলাই প্রকাশ ওলিয়ে বাংলা যেটা হাইকোর্ট মাজার শরীফ আছে, উনি হলেন খাজা গরিবে নামাজের দ্বিতীয় ঘরের সাহেবজাদা। ওনার রওজায়ে আকদসের মধ্যে প্রায় সময় যাতায়াত করতেন এবং সেই দরবারে সর্বপ্রথম সামা মাহফিলের প্রচলন করেছিলেন সৈয়দ আরেবিল্লাহ সুলতান ফরিদ কিবলা আলম। এখনো পর্যন্ত যে মাহফিলে সামাটা জারি আছে ওখানে। ওনার এত বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন কি বলবো, ওনার ইলমে লদুনি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করব। এই দরবারে একজন একনিষ্ঠ খাদেম যার নাম সবাই এক কাতারে চিনেন, হযরত আবুল খাই সুলতানপুরি কিবলা আলমের একনিষ্ঠ খাদেম এবং তৎকালীন সময়ের কলকাতা আলিয়া মাদ্রাসার গোল্ড মেডালিস্ট স্টুডেন্ট হযরত কাঞ্চন চন্দনেশ কাঞ্চননগর নিবাসী হযরত শাহ সুফি শাহাবুল্লাহ কাদরী আল চিস্তি ওয়া সুলতানপুরি রহমতুল্লাহ তাআলা আলাই। ওনার বর্ণনা মতে আরেবিল্লা সুলতানপুরি কিবলা আলম যখন ঢাকা আলিয়ায় অধ্যয়নরত ছিলেন ওনার জ্ঞানের প্রসার এত বেশি ছিল যে উনি কিতাব কিনে রেখে দিতেন কিন্তু কখনো কিতাবের ভাষ উল্টাতেন না। ইভেন কি এমনও ঘটনা আছে ওনার কিতাবের উপরে মাকড়সার জালি বেঁধে একদম কি হয়ে গেছে মানে ময়লা ময়লা হয়ে গেছে ভরাট হয়ে গেছে এমন অবস্থা। কালকে পরীক্ষা, আজকে রাতেও সেই কিতাবে হাত দিবে না। পরীক্ষা দিতে যাওয়ার আগে মাওলানা শাহাবুল্লাহ আল কাদরীকে ডেকে বলে শোন কথাই কথাই তো আমার বাবাকে বিচার দেশ আমি পড়ি না, দেখে দিঘাই ডাকলেন, ডেকে কিতাবখানা নিয়ে যে সাবজেক্টে পরীক্ষা ছিল ওই কিতাবখানা নিয়ে এইভাবে একটা টান দিলেন, বলে এবার এই কিতাব থেকে যেখান থেকে ইচ্ছা তুই আমাকে প্রশ্ন কর, যদি উত্তর দিতে না পারি তাহলে আমি আবুল খাজির ছেলে আর বিল্লা না। উনি সেই সময়ের একজন গোল্ড মেডেলিস্ট ছাত্র ছিলেন ঢাকা আলিয়া। সে সৈয়দ শেখ আবু মুহাম্মদ আরবিল্লাহ সুলতানপুরি কিবলা আলম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, ওনার ওনার কাশ এতই ধারালো ছিল কোন একজন ব্যক্তি ওনার কাছে কোনো যদি ফরিয়াদ নিয়ে আসতেন সেটা বলার সেই ব্যক্তি বলার আগে তিনি গেটে দিয়ে ব্যক্তি প্রবেশ করার সময় উনি এই হুজরা থেকে ডাক মারতেন ওয়া বাজি ইয়ান আল্লাহ শুনবে না আইয়ু
ঠিক কি না? এখানে উপস্থিত এরকম ঘটনা দেখেছেন কে কে আছেন একটু হাত তুলে দেখান তো। আলহামদুলিল্লাহ বলেন। শুধু তাই নয়, ওনার একটা ওনার ইরাকের একটা ঘটনা আমি এই জীবনী বইয়ে লিখতে গিয়ে আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম। আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করি তখন আমরা দুই হাত তুলে চোখের পানি দিয়ে আল্লাহর কাছে যাই, ঠিক না? এর পরেও আমাদের দোয়া কবুল হয় না, কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন। আমার এমন কিছু ব্যক্তিবর্গ আছে, আমার এমন কিছু মহাব্বতের ব্যক্তি আছে যারা আমার কাছে চাওয়া মাত্র আমি দুই সেকেন্ড দেরি করি না তাদের দোয়া কবুল করে নিই। সেরকম একটি ঘটনা ওনার ইরাকে যাওয়ার সময় কাঞ্চননগর নিবাসী আবু খায়ের, বর্তমানে রাসাল খাইমাতে উনি প্রবাসী জীবন করছে আবু, সে আমাকে জানিয়েছে উনি যখন রাসাল খাইমা থেকে পানি সমুদ্র পথে জাহাজে করে যখন আরব সাগরের মাঝামাঝি গেলেন তুফানে পড়ে গেছে। তুফানটা কেমন? তুফান তো তুফান, কেমন তুফান? এমন তুফান ছিলেন সে আবু বর্ণনা করলো, ওনারা জাহাজের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, আরেক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসে, এইভাবে হামাগুড়ি খাচ্ছে। কি অবস্থা যে তুফান! হযরত সাইয়েদ জারবিল সুলতান রে কেবল আলম নিজের স্থানের মধ্যে উঠুন, ওনার কোনো নড়াচড়া, পুরো জাহাজের মানুষ সবাই এদিক থেকে এদিকে গড়াগড়ি করতেছে, এইভাবে পানির তরঙ্গ যে উত্তাল তরঙ্গ। উনি কিছুক্ষণ পরে আবুর দিকে দেখে বলে, আবু পরিবারের জন্য কি মন কাঁদে, কি তুমি ভয় পাচ্ছ? শোনো, আমরা যাচ্ছি দরবারে গোসু পাক, উনি আমাদেরকে পরীক্ষা করছেন, আমি ওনার কাছে পরিত্রাণ চাইবো না, উনি নিজগুণে দয়া করে মেহরবানি করে আমাদেরকে রক্ষা করবেন। শুধু এইটুকু শব্দ জোবা থেকে বের করার দেরি, একটা তুফান থামার জন্য কিছুক্ষণ সময় নেই, আস্তে 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 তুফানটা কি হয়, নরমাল হয়। কিন্তু আবুর ভাষ্য মতে উনি এই কথা বলার সাথে সাথে তুফান বন্ধ। খুব খেয়াল করবেন, কোন ফরিয়াদ আমাদের দুনিয়াবি সিস্টেমে হাত তুলে নয়, শুধু জোবা থেকে বের করেছেন আল্লাহ কবুল করেছেন। ওনার জবানের মধ্যে এত ধারালো ছিল। আমি আমার ব্যক্তিগত বিষয়ে একটা কথা বলবো, আমি একটা কিতাব লেখার কাজ শুরু করেছিলাম আজকে থেকে প্রায় কমপক্ষে 7-8 বছর আগে, হুজ্জাতুল মুহিব্বিন নামে আমি একটা কিতাবের কাজে হাত দিয়েছি, যেটা আমার 146 খন্ড অলরেডি রেডি, কিন্তু সময়ের কারণে আমি কোনো মতেই ছাপাতে পারছি না, বিশ্বাস করেন কিনা জানি না, এখনো পর্যন্ত আমি ওগুলো ছাপানোর জন্য সময় করে উঠতে পারতেছি না। কিন্তু হঠাৎ করে মাথায় ঢুকলো আর 3 দিনের মধ্যে জীবনী বইটা রেডি হলো। সময় কয়দিন? 3 দিন। আমার সাথে আরো ছিল, ওই বাইশরা ছিল, নিয়ামতও ছিল, ঠিক কিনা বাবা? সময় কয়দিন? 3 দিন। আমি ছাপানোর পরে যখন বাবাজানের যে বক্তব্যটা আমি ওখানে দিয়েছি ওটা যখন পরে দেখলাম, তখন আমার মাথায় আসছে ঘটনা কি, আমার জন্মের পরে আমার নাম দেওয়া হয়েছিল আবুল মুকাররম সরওয়ার জাহান আল ফয়সাল সুলতানপুরি। আমাকে যখন ভর্তি করায় দাদা হুজুর বলে, না নামটা চেঞ্জ করে দাও, নাম দিবা হুজ্জাতুল মুবাল্লিগ, আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লিগ। আব্বা হুজুর বলেছিলেন, বলে এটা মানুষ থেকে ধরতে নামটা নিতে সমস্যা হবে, নামটা চেঞ্জ করেন বাবা। তখন দাদা হুজুর বলেছিলেন, হুজ্জাত মানে দলিল আর মুবাল্লিগ মানে প্রচারকারী, সে আমার প্রচারকারী হবে। খোদা কি কসম, 146 খণ্ড কিতাব লিখে রেখে দিয়েছে আজকে অনেক দিন, কিন্তু ছাপাইতে পারি নাই। যতক্ষণ না সাইয়েদ জারবিল্লাহ সুলতানপুরি কেবল আলমের জীবনী রচনা করি নাই, ততক্ষণ আর কোনো কিতাব আমার দ্বারা লেখা সম্ভব হচ্ছে না, আমি ছাপাতে পারছি না, প্রকাশ করতে পারছি না। এবং এই জীবনী বইখানা না করার জন্য আমার কাছে অনেক বাধা বিঘ্নতার সম্মুখীন হতে হয়েছে খোদাই বলে, কিন্তু তারপরও এইটা দ্বারা আমি ওনার কোনো শুকরিয়া আদায় করতে পারবো না, এবং এটা আমার কোনো বাহাদুরি নয়, এটা উনি যতটুকু লিখেছেন আমি ততটুকু লিখেছি। উনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি খাজা আজমির গরিবে নামাজের দরবারে গিয়েছিলেন 1982 ইংরেজি সনে, সাথে ছিলেন চন্দনেশ কানামাদারির আব্দুল জব্বার ফকির, ওনার ছেলেও আজকে মজলিসে আছে, কোথাও না কোথাও থাকবে। গরিব নামাজের দরবারে গিয়ে হাজির দিয়ে যখন রাতে ঘুমিয়েছেন, মধ্যরাতে পুরো ঘর নূরে নূরানি হয়ে গেল, একজন বুজুর্গের আগমন ঘটলো, সুবহানাল্লাহ। উনি নিদ্রা থেকে উঠে করজোড়ে মিনতি করলেন যে আপনি কে? বলে আমি হলাম গরিবে নওয়াজ খাজা মাইনউদ্দিন। বলুন না সুবহানাল্লাহ, আপনি এখানে থাকবেন না, আপনার এখানে ডিউটি নেই, আপনার জন্য মানুষ সব কাছে অপেক্ষা করছে, আপনি কালকে সকালে চলে যাবেন, আমাকে যদি চান আপনি আস্তানায়ে দস্তগীর হুজুর গৌসু পাকের এই আস্তানায়ে পাকের মধ্যে আমাকে খুঁজে নেবেন, আমি প্রতি বৃহস্পতিবার একবার সাদগাছিয়া দরবারের মধ্যে হাজির দিতে যাই।
এটা দাদা হুজুর কবলার নিজ জবানে পাকের বাণী, কারণ হুজুর গৌসে আজম পিরানা পীর দস্তগীর খায়েরবান্দার দরবার শরীফ বড়খালি খায়েরবান্দার দরবার শরীফের যিনি প্রধান এই দরবারের খলিফা শাহ সুফি আবুল খায়ের আল কাদেরী ওয়া চিশতি সুফি আবু মিয়া যাকে বলে, উনি মাওলানা আবুল খায়ের সুলতানপুর কিবলা আলমের মুরিদান ছিলেন এবং খলিফা ছিলেন। 1970-এর দশকে উনি একদিন খাবে দেখেছেন, এটা এগুলো ওনার বর্ণনা মতে, এগুলো আমি দ্বিতীয় খণ্ডতে নিয়ে আসবো ইনশাআল্লাহ। উনি খাবে দেখলেন যে সাতগাছিয়ার দরবারের মধ্যে তৎকালীন যুগে প্যান্ডেল ছিল না, শামিয়ানা ছিল, 11টা শামিয়ানা টাঙ্গিয়ে মানুষ ওনার বাবাজান ওনার মসজিদ যতদিন আছে ততদিন উনি কাউকে দাস্তে বায়াত পর্যন্ত দেননি, ওনার বাবাজান ওনাকে খেলাফত দেওয়ার পরেও শুধু নিজের মসজিদকে কি করেছেন, ইজ্জত করেছেন। এভাবে জিকির চলছে, উনি উনিও দেখতেছেন, উনি জিকির চলতেছে, উনি ওখানে মধ্যে অ্যাটেন্ড করলেন, ঘুম যখন ভাঙলো উনি মনে মনে খুব খুব আঘাত পেয়ে গেলেন, হায়রে আমি তো আবুল খায়ের সুলতানপুরের মুরিদান, আমি আরব বাবাজানের জিকিরের মধ্যে কেন আমি ঢুকে গেলাম, আমার কোনো ঈমান নিয়ে টানাটানি হলো কিনা। উনি দৌড়াই আসলেন দরবারে, হযরত আবুল খায়ের সুলতানপুরের কিবলা আলমকে জানালেন, বলা হুজুর আরবিল্লা সুলতানপুরি ভাইজানের নামে এভাবে জিকির চলছে, আমি ওখানে ঢুকে গেছি, আমার ঈমানের কোনো খতরা হয়েছে কিনা, আমি তো আপনার গোলাম। তখন হুজুর আবুল খায়ের সুলতানপুরি কিবলা আলম একটা কল করেছে, আবু মিয়া তুমি দেখেছো আরবিল্লা জিকির নয়, গতকাল রাতে এখানে ওলি আল্লাহদের বৈঠক বসেছিল, যেই বৈঠকের মধ্যে হুজুর গৌসে আজম পিরানা পীর দস্তগীর, হুজুর গরিবে নামাজ, হুজুর গৌসে আজম মেজ ভান্ডারি, হুজুর গৌসে আজম গোলাম রহমান বাবা ভান্ডারি সহ কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরি মুজাহিদ সুলতানপুরি সহ এই দরবারের মাশায়েখ আজমের ঊর্ধ্বতন সমস্ত সিলসিলার ওলি আল্লাহর তো হাজির ছিলেন, পাশাপাশি আবার গৌসে মেজ ভান্ডারিও হাজির ছিলেন। ওনারা বৈঠক করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে আমি আবুল খায়ের সুলতানপুরির পরে আরব বিল্লাহ সুলতানপুরিকে আমার স্থলাভিষিক্ত করার জন্য। তখন আমি আবুল খায়ের সুলতানপুরি বলেছিলাম যে আরএফের তো মাথা গরম, মেজাজি মানুষ, দরবার পারবে কিনা। তখন নাকি হুজুর গৌসে আজম বলছে আবুল খায়ের শুনেন আরব বিল্লাহ সুলতানপুরির জিম্মাদারি আমি গৌসে আজমে নিয়েছি, বলে এই খবরটা তুমি পেয়েছো, এই খবরটা তুমি পেয়েছো, তুমি যদিও বা আমি আবুল খায়ের সুলতানপুরির দস্তে বায়াত হয়ে ফয়জাত হাসিল করে খেলাফত হাসিল করেছো, কিন্তু মনে রাখবা তোমার তোমার উঠতে হবে সেই আর বিল্লাহ সুলতানপুরির তরির মধ্যে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার ওসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুনাহতাকে ক্ষমা করুক, আমিন। আসলে প্রতিটা কথা বোধগম্য না হলেও ভেলায়ত তাসউফ এগুলো হচ্ছে বোধগম্যতার উপরে, এগুলাকে যুক্তি দিয়ে কখনো মাপা যাবে না, তারপরেও মনে রাখতে হবে সারা বিশ্বের জমিনে আল্লাহ যদি আল্লাহর ওলিদেরকে ওলিদেরকে যদি দায়িত্ব না দিতেন তাহলে বিপদগ্রস্ত পথহারা মানুষ কখনো পথের সন্ধান পেতেন না, আজকে আমরা সবাই পথভ্রষ্ট থেকে যেতাম। আরে ভাই সুন্নি তো অনেক দূরের কথা, মুসলমানই হতে পারতাম না যদি ওলি আল্লাহদের সহবত না থাকতো। এগুলো সবসময় মনে রাখতে হবে যে যত কিছুই বলুক না কেন ওলি আল্লাহদের কদমের সৎকায় কদম এখানে পড়ার কারণে কথা বলেন মুসলমান হয়েছে, ঠিক কিনা? এই সাতগাছিয়া দরবারে যখন কাজী ওয়ারিস বিল্লাহ সুলতানপুরের আগমন ঘটে তখন এটা মগরাজ্য ছিল, আরকান সাম্রাজ্য, এখানে ইসলামের বাতি জ্বালিয়েছেন তিনি, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল আলী ইয়ামানি না হলে, গৌসে মেজ ভান্ডারি না হলে, গৌসে সুলতানপুরি না হলে, হযরত শাহপরান ইয়ামানি না হলে, বাবা শহর কুতুব, বাবা শাহ আমানত না হলে, শাহজানা উলিয়া না হলে, আমিরুল উলিয়া না হলে, গোমদানি দরবার শরীফের বড় হযরত না হলে, ঠান্ডা আলী সাহেব রহমতুল্লাহ না হলে, এভাবে অসংখ্য ওলি আল্লাহদের পদচারণা যদি বাংলার জমিনে না হতো আজকে আমরা আপনারা কখনো নামাজ পেতাম না, আমরা আপনারা রোজা পেতাম না, আমরা আপনারা হজ পেতাম না, আমরা আপনারা যাকাত পেতাম না। আজকে যারা নামাজের দোহাই দিয়ে দিয়ে নামাজ দিয়ে ধান্দাবাজি শুরু করেছে ওদের মনে রাখা উচিত, এই নামাজের শিক্ষাও কিন্তু আল্লাহর ওলিরা দিয়েছে, এই সুন্নিয়তের শিক্ষাও কিন্তু ওলিরা দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের অনুসারী হওয়ার তৌফিক দান করুক, আমিন।